আমাদের তানভীর ভাইয়ের কথা প্রথমত যে প্রশ্নটি তিনি করেছেন, যে বিদআতে হাসানার সপক্ষে একটি হাদিসের কথা তিনি বললেন, যে এই জাতীয় আসলে কোনো হাদিস আছে কিনা আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। হাদিসটা জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, তার থেকে ইমাম মুসলিম সহ অন্যান্যরা বর্ণনা করেছেন, এবং এই হাদিসটা বেদাতে হাসানের বিপক্ষে দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা। তা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে হাসানা শব্দটা বাদ দিয়ে বেদাতে হাসানা করবো কেন ব্যবহার? এখন যদি কেউ মনে করেন সুন্নতে হাসানা শব্দটা পচা, দুর্গন্ধ, খারাপ, কাজেই আমরা রসুল্লাহ সাল্লামের সুন্নত কথাটা বাদ দিয়ে বেদাত রেখে বেদাতে হাসানা বলবো, এটা তো ঠিক হলো না। এই হাদিসে রসুল্লাহ সাল্লাম কখনো কোনো হাদিসে কোথাও বেদাতে হাসানা শব্দ কোনো রসুল্লাহ সাহাবি তাবেইন কেউ ব্যবহার করেননি, সুন্নতে হাসানা ব্যবহার হয়েছে। তো কাজে আমাদের উচিত ছিল এগুলোকে বেদাতে হাসানা না বলে সুন্নতে হাসানা বলি, তাহলে তো কিছু ভালো হতো। এই হাদিসটা বেদাতে হাসানা শব্দে পরিভাষার বিপক্ষে পক্ষে নয়। দ্বিতীয় বিষয়টা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের সাথে কি বলেছেন, খুব ভালো করে হাদিসটা বুঝি। কিছু মানুষ আসলো, তারা এত কাপড় গায়ে কাপড় নেই, অর্ধনগ্ন, তাদের চেহারা দেখে রাসূলুল্লাহ মুখ কালো হয়ে গেল, ক্ষুধার্ত। তিনি জোহরের নামাজের পরে উঠে ওয়াজ করতে লাগলেন যে তোমরা তোমাদের ভাইদের জন্য, এই যে তোমাদের আত্মীয়, তোমাদের রক্তের মানুষ, এদের জন্য সাহায্য করো। তখন কেউ এগোলো না, রাসূলুল্লাহ সাল্লামের মুখটা কালো হয়ে গেল। হঠাৎ একজন লোক এক বস্তা সম্পদ নিয়ে, সোনা বা অন্য কিছু নিয়ে এগিয়ে আসলো। এই ব্যক্তিকে দেখে এরপরে অনবরত লোকেরা আসতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, এই প্রথম ব্যক্তিকে উদ্বুদ্ধ করে যে যে ব্যক্তি আমার ইসলামের ভিতরে কোনো সুন্নতে হাসানা চালু করবে, এরপরে যত লোক তার অনুসরণ করবে সবার সওয়াব ওই ব্যক্তি সমান পাবে। সুবহানাল্লাহ। এখানে সুন্নতে হাসানা কাকে বলে? বিদআতে হাসানা আর সুন্নতে হাসানার ভিতরে মৌলিক পার্থক্য আছে। যে কাজ আল্লাহ রাসূল সাল্লাম নির্দেশ করেছেন, কোরআনে আছে, কোরআন সুন্না নির্দেশিত, সেই কাজের জন্য যদি কেউ শুরু করে, যেমনই করে, হ্যাঁ, সে যেমন রাসূল সাল্লাম নির্দেশ দিলেন দান করো, দানটা যে প্রথমে শুরু করলো সে একটা সুন্নত চালু করে দিল। আমি সুন্নতে হাসানার উদাহরণ দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। যেমন মনে করেন কোরআন করিম সহিভাবে তেলাওয়াত করা, নির্ভুল পড়া, এটা রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত, কোরআনের নির্দেশ, সুন্নার নির্দেশ। এখন আমাদের দেশে লোকেরা কোরআন পড়তে পারে না, আপনি নুরানি কায়দা, বাগদাদি কায়দা, নাদিয়া কায়দা, কম্পিউটার সিস্টেম বিভিন্ন পদ্ধতি করলেন এমনভাবে যার মাধ্যমে খুব সহজে লোকেরা কোরআন পড়তে পারলো। অর্থাৎ ইসলাম নির্দেশিত, সুন্না নির্দেশিত একটা এবাদত সুন্না পদ্ধতিতে পালনের জন্য আপনি একটা ব্যবস্থা করলেন। দেশে জামাতে নামাজের প্রচলন ছিল না, আপনি একটা রীতি করলেন সুন্নতের ভিতরে মানুষরা জামাতে নামাজটা পড়তে পারে। এইগুলোকে বলা হয় সুন্নতে হাসানা। আর বিদআতে হাসানা বলা হয় যে কাজ কোরআনে নেই, রাসূলুল্লাহ সাল্লাম বলেননি অথবা করেননি, সেই কাজটাকে দিন বানানো, দিন মনে করা। কোনো সুন্নতে হাসানাকেও দিন মনে করলে বেদাত হয়ে যাবে। এখানে পার্থক্য হলো জিনিসটাকে আপনি দিন মনে করছেন কিনা। যেমন আপনি নুরানি কায়দা, নাদিয়া কায়দা, বাগদাদি কায়দা, এগুলো সুন্নতে হাসানা, যারা এগুলো বানিয়েছেন এর মাধ্যমে যারা কোরআন শিখছেন সবার কোরআন শেখার সব তারা পাবেন, কিন্তু এটাকে দিন মনে করার অর্থ এটাকে দিনের এবাদতের অবিচ্ছেদ্য অংশ মনে করা। অর্থাৎ একজন কোরআন শিখেছে, আপনি বলছেন নাদিয়া কায়দায় না নুরানি কায়দায়, বলেন না আমি এসব কায়দা পড়িনি, এমনি অমুকের কাছে শিখে নিছি। ও যতই কোরআন আপনি পড়েন, যেহেতু নাদিয়া বা নুরানি কায়দার মাধ্যমে শেখেননি, আপনার সওয়াব কম হবে। তার মানে আপনি নাদিয়া নুরানি কায়দাটাকে কোরআন শিখার অবিচ্ছেদ্য অংশ বানালেন, দিনের অংশ বানালেন, এটাকে একটা স্বয়ং দিন মনে করলেন, অর্থাৎ দিনের একটা ইবাদত মনে করলেন, তখন এটাও বিদআতে পরিণত হবে। এই জন্য সুন্নতে হাসানা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশিত কোনো কর্ম করার জন্য, কোরআন পড়া, জামাতে নামাজ পড়া ইত্যাদির জন্য শরিয়াসম্মত কোনো পদ্ধতি করা। পদ্ধতিটাকে আবার দিন মনে করা যাবে না, পদ্ধতিটাকে দিন মনে করে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না করে থাকেন সাহাবীরা, ওটাকে দিনের অংশ বানালে ওটা বেদাতে পরিণত হবে। কারণ যখন আপনি নাদিয়া বা নুরানি কায়দাকে দিনের অংশ মনে করবেন তখন দুটো সমস্যা তৈরি হবে। একটা হলো যারা এই নাদিয়া নুরানি কায়দা ছাড়া কোরআন শিখেছে তাদের কোরআন শেখার প্রতি আপনার অবমাননা হবে, যারা রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত পদ্ধতিতে কোনো নাদিয়া নুরানি কায়দা ছাড়াই কোরআন শেখছে আপনি বলবেন যে তাদের চেয়ে আপনি বেশি বরকত পাচ্ছেন, ইত্যাদিভাবে বিভিন্ন রকমের সমস্যা জটিলতা তৈরি হয়। এই জন্য বিদআতে হাসানা আর সুন্নতে হাসানা এক নয়। আর সর্ব অবস্থায় আমরা বিদআতে হাসানা, সুন্নতে হাসানা ইত্যাদি না করে সুন্নতে নববীর ভিতরে থাকার চেষ্টা করি, এটা যে উত্তম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم